আপনাদের মধ্যে অনেকে দু সালে চাইছেন যে নিজস্ব ওষুধের দোকান খুলতে কারণ আপনারা রিসার্চ করে দেখেছেন বা বুঝেছেন যে আপনারা অঞ্চলে চার পাঁচটা ওষুধের দোকান খুব ভালো চলছে তো তার মধ্যে আমারও ওষুধ দোকান হোক আপনি ভাবছেন যে এই ওষুধ দোকান খোলাটা খুব সহজ খুব তাড়াতাড়ি খুলে ফেলবো এবং আমি আমার মালিকানা চেষ্টা করব সঙ্গে একটা ছেলে রাখবো বাস ভালোই চলবে ব্যবসা বর্তমান পরিস্থিতিতে এই ওষুধের দোকানের কিন্তু একটা বড় চ্যালেঞ্জিং ফেস আমরা সকলে করছি যে সকল ওষুধের দোকানদার আছে ওনারা ভালোভাবে জানেন যারা চব্বিশ সালে খুলতে চাইছে তাদের জন্য কয়েকটা টিপস আপনাদের সাথে শেয়ার করতে চাইছি প্রথমত এই ব্যবসা অবশ্যই লাভজনক ব্যবসা ছিল ছিল বলছি কারণ বর্তমানে একটি ট্রেন গোটা বেঙ্গলে চলছে যে পনেরো পার্সেন্ট ছাড় আঠারো পার্সেন্ট ছাড় কুড়ি পার্সেন্ট ছাড় এই যে ছাড় ব্যাপারটা আপনাদের দেখতে পাচ্ছেন যে পেশেন্টের মধ্যে এসে গেছে পেশেন্টরা তারা চাইছে এমন এমন পেশেন্ট আছে যে মোবাইল ফোনটা নিয়ে আসে ধরুন একটা ওষুধ আপনি দিচ্ছেন যে আপনি বললেন যে এটা আমি পনেরো পার্সেন্ট ছাড় দিলাম উনি সঙ্গে সঙ্গে পনেরো পার্সেন্ট ছাড় দেখে একদম বুঝে নেবেন এরকমও পেশেন্ট আমরা দেখছি এমনও দেখি যে ধরুন একশো উনত্রিশ টাকা হলো মানে পনেরো পার্সেন্ট ছাড় দিয়ে উনি একশো উনত্রিশ টাকা আপনি বললেন যে একশো তিরিশ টাকা দাদা এক টাকা আবার ঝামেলা কি করে কি করা যায় তো উনি বলবেন কেন দাদা একশো উনত্রিশ টাকা হয়েছে আমি দেখতে পাচ্ছি আপনি তিরিশ মিনিট টাকা নিচ্ছেন কেন একশো তিরিশ টাকা তো এই লেভেলের কম্পিটিশন এই লেভেলের অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়েছে পেশেন্টের মধ্যে যার ফলে ব্যবসার একটা বড় ভাবে আমরা প্রবলেমে ফেস করছি তাহলে প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই ওষুধ ব্যবসাতে যে হাইলি কম্পিটিশন মানে প্রতিটা দোকান প্রতিটা দোকানের সাথে কম্পিটিশন করছে দ্বিতীয় বিষয়টা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আস্তে আস্তে কমছে আপনি যখন ওষুধের দোকান খুলতে যাবেন দেখতে পাবেন যে এখন ওষুধ দোকান খুলতে গেলে সর্বনিম্ন ছ লাখ থেকে আপনি আট লাখ দশ লাখ বারো লাখ টাকা অবধি ইনভেস্ট করতে পারেন তার পরিবর্তে আপনার যে ইনকাম সোর্স ক্রমবর্ধমান কমবে কেন না যে ইনভেস্টমেন্ট করছেন আপনি আপনার যদি পনেরো পার্সেন্ট ছাড় দিতে হয় তাহলে অনার অ্যাভারেজ পার ডে যদি আপনার এক লাখ টাকা বা দু লাখ টাকা সেল হয় তাহলে হয়তো আপনার ঠিক থাকবে ভাবুন আপনার যদি প্রতিদিন ম্যাক্সিমাম প্রথম প্রথম দশ হাজার টাকা সেল হয় বা আট হাজার টাকা সেল হয় তাহলে আপনি কি করে আপনি সারভাইভ করবেন এত টাকা খরচা করে এখানে আপনাকে ফার্মাসিস্টকে পয়সা দিতে হবে আর আপনি যদি নিজের ফার্মাসিস্ট না হন তার মানে আমার আপনাকে এক্সট্রা প্রতি বছর ষাট থেকে সত্তর হাজার টাকা ইনভেস্ট করতে হবে তাহলে ভাবুন এত টাকা ইনভেস্ট করে আপনার কিন্তু রিটার্ন কমবে আস্তে আস্তে তারপরে ধরুন আপনার এসি লাগাতে হবে ফ্রিজ লাগাতে হবে লাইট আছে বিভিন্ন রকমের অনেক খরচা আছে তো এই কয়েকটা বিষয় আমরা ফেস করছি আর কি ফেস করছি ক্রমবর্ধমান আপনার খরচা বাড়বে ধরুন আজ থেকে পাঁচ বছর আগে যে ওষুধের দোকান খুলেছে তার যা খরচা এখন আপনি যে খরচা বাড়তে থাকবেন কারণ নতুন নতুন ওষুধ দোকান খুলতে গেলে ফার্মাসিস্ট প্রথমেই বলবে আমাকে এক বছরের বা দু বছরের অ্যাডভান্স টাকা দিতে তাহলে দেখুন আপনি দোকান খুললেন কি খুললেন না ওনাদেরকে মোটামুটি ধরুন এক লাখ চল্লিশ বা দু লাখ মতো দিতে হবে তো এই খরচাটা তার সাথে ধরুন আপনার এসি আছে আপনাকে গ্রীষ্মকালে এসি চালাতে হবে সেরকম যদি রুম হয় আপনাকে সিসিটিভি করতে হবে আপনাকে এই করতে হবে আপনাকে ওই করতে হবে তো খরচা অনেক বেশি তার তুলনায় লাভ কমে যাচ্ছে এমত অবস্থায় আপনারা কি করতে পারেন যেখানে আপনাদের ব্যবসা একটা স্টেবল হবে অ্যাটলিস্ট আপনি গ্রো দেখতে পাবেন যেটা আমার অভিজ্ঞতা সেটা আপনাকে শেয়ার করব কারণ আমাদের নিজস্ব কাউন্টার আছে তার কিছুটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি অনেকের এখন অব্দিও ভিডিওটা ভালো লাগছে আপনি জানি অনেকে চান যে ভিডিওটা দেখার পর আমার সাথে কন্ট্যাক্ট করতে এই ক্ষেত্রে বলবো পার্সোনালি যদি আমার সাথে কন্টাক্ট করতে চান তো সেই ক্ষেত্রে বলবো আপনি কিন্তু একটা ফিজ বুক করে আসুন কারণ আমি এমনও দেখেছি যে আপনাদের সাথে যদি কথা বলি আপনাদের অনেক কোয়ারিজ থাকে অনেক কিছু ওয়ার্নিং থাকে এবার আপনাদের সাথে যদি এক ঘন্টা করে যদি কথা বলি আর আপনারা যদি পাঁচজন পার ডে ফোন করেন তো বুঝতে পারছেন পাঁচ ঘন্টা আপনাদেরকে দিতে হচ্ছে এক্সট্রা তো এটা আমার পক্ষে সম্ভব হয় না তাই আমি যেটা আপনাদেরকে বলতে চাই যদি আপনারা সাথে পার্সোনালি এই বিষয় আর জানতে চান যদি চান যে একটুখানি আপনাদের ব্যবসা গ্রো করতে কিভাবে হেল্প করব পার্সোনাল সাপোর্ট চাইছেন কনসালটেশন চাইছেন তো সেই ক্ষেত্রে বলবো আমার ডেসক্রিপশনে একটা লিংক দেওয়া আছে যেখানে আপনি সিট বুক করুন যার ফিজ আছে খুব নমিনাল এই ফিজের বিনিময়ে আপনাদের সাথে ওয়ান টু ওয়ান কমিউনিকেশন করে আপনার ব্যবসা গ্রো করতে আমরা সাহায্য করব এবার আছে যাক যে এই ব্যবসা গ্রহ করার জন্য আপনি কি কি পন্থা অবলম্বন করতে পারেন ওষুধের দোকান খুলতে গেলে আপনাকে ওষুধের দোকান চালানোর স্কিল তো লাগছে তাছাড়াও বর্তমানে আরো কয়েকটা অ্যাডভান্স অ্যাডভান্স স্কিল লাগবে আপনি কিন্তু করতে পারবেন না প্রথম যে স্কিলটা তা আমার মনে হয় যদি আপনার থাকে তাহলে ভালো সেটা হচ্ছে যে নেটওয়ার্ক মার্কেটিং স্কিল তো নেটওয়ার্ক স্কিল কিভাবে বিল্ড করতে পারে ধরুন আপনি এই মেডিকেল ফিল্ডে পাঁচ বছর দশ বছর আছে হতে পারে আপনি দশ বছর একটা ডায়গনিক সেন্টারে ছিলেন আপনি হয়তো কোন একটা ডায়গন সেন্টারে মার্কেটিং করতে বা আপনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলেন আমার মতো তো যদি আপনারেজেন্টেটিভ থাকেন তো দশ বছর যদি থাকেন বা আপনার যদি একটা ভালো কোম্পানিতে যদি মেডিকেল হয়ে থাকেন তাহলে কি হবে আপনার কম করে সাত আটটা ডক্টরের সাথে উঠাবাসো হবে তার মধ্যে একটা এম মেডিসিন থাকবে একজন গায়ডোকোলিস্টের সাথে পরিচয় হয়ে যেতে পারে আপনার একজন সার্জনের সাথে পরিচয় হয়ে যেতে পারে আপনার একজন ভালো নিউরোসার্জেনের সাথে পরিচয় হতে পারে তাহলে দেখা যাচ্ছে যে আপনার সাথে সাত আটটা বিভিন্ন যে এরিয়ার যে ডক্টর পরিচয় হয়ে গেল এই জিনিসটা আপনার অ্যাডভান্টেজ লাগবে যখন আপনি কাউন্টার খুললেন কাউন্টার খোলার পরে পরে কি হবে যে আপনি ওই ডাক্তারবাবুর সাথে কথা বলতে পারেন যে স্যার আমার কাছে একবার বসতেই হবে সপ্তাহে একটা দিন আমার কাছে তো আপনি যখন সপ্তাহে একটা দিন দেবেন আমি চেষ্টা করব যে আপনার মানে মার্কেটিং করার হ্যাঁ তাতে কি হবে যে ডাক্তারবাবু তো উপকৃত হচ্ছে তুমি উপকৃত হচ্ছ কারণ কয়েকটা টপ ডক্টরকে আপনি আপনার লোকালে আনলেন আপনার লোকালে আনার পর যখন ওই ডাক্তার দ্বারা আপনি সার্ভিস দিতে থাকবেন আপনার লোকালে তাহলে কি হলো প্রথমে আপনি মনোবলি ব্যবসা শুরু করলেন যে হ্যাঁ এই কাউন্টারে এই ওষুধের দোকান একটা ভালো এমডি ডাক্তার আসছে আশা করি ব্যাপারটা বুঝতে পারছে তো যখন আপনি এই ধরনের এমডি ডাক্তার বা ভালো গাইনোকোলজিস্টকে যখন বসাবেন ওনাদের যদি পেশেন্ট বাড়তে থাকে তাহলে কি হলো আপনার প্রেসক্রিপশনের ভলিউম বাড়বে প্রেসক্রিপশনের ভলিউম বাড়লে সেখানে আপনার পনেরো পার্সেন্ট দিলে গায়ে লাগবে না ধরুন আপনার প্রতিদিন সাত দিনের মধ্যে যদি সাত দিনে ডাক্তার বসে এবং ওই ডাক্তারের বদলতে পার যদি আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা সেল হয় সেই ক্ষেত্রে যেটা হবে আপনার কিন্তু পনেরো পার্সেন্ট দিলেও একটা মোটামুটি সার্ভাইভ করতে পারবেন ইনিশিয়াল ফেজে তাহলে প্রথমে আমরা জানলাম যে নেটওয়ার্কিং স্কিল থাকলে অবশ্যই কিন্তু আপনি গ্রো করতে এর পাশাপাশি আপনার যদি কোনো আর কোর্স করা থাকে নলেজ দরকার কারণ আপনি যদি কোর্স বা এই ধরনের নলেজ না রাখেন আপনার ইচ্ছে হয়েছে ওষুধ দোকান খুললেন সেখানে কিন্তু আপনি প্রবলেম ফেস করবেন কারণ গ্রাম অঞ্চলে বা শহরেতেও অনেক পেশেন্ট আসবে যেখানে চাইবে যে একশো টাকা দুশো টাকার বিনিময়ে একটা ট্রিটমেন্ট পেতে এমনকি হয় যে তারা সহজেই হয়তো আর এমপি ডাক্তারের কাছে যেতে চায় না যেহেতু আপনার নলেজ আছে আপনি এমন ট্রিটমেন্ট দিলেন ধরুন দুশো টাকার মধ্যে আপনি একটা অ্যান্টিবায়োটিক দিলেন ভালো একটা সর্দি সিরাপ দিলেন একটা আপনি আরও কিছু ট্রিটমেন্ট করে গেল যে দুশো টাকার মধ্যে দিয়ে দিলেন ওই ব্যক্তি দেখল যে আমি এই ওষুধটা খেয়ে কিন্তু ভালো আছি তাহলে ওনার একটা ট্রাস্ট হয়ে গেল এর পরবর্তীকালে ওনার ফ্যামিলির জন্য ওষুধ নিয়ে যাবে বা পাঁচজনকে বলবে যে অমুক দোকানে যা ওর যে মালিক আছে ওনার কিন্তু নলেজ আছে তো এরকম ভাবে একটা প্রচার হয় যেটা আমরা বলি পুশিং সেল তো এই পুশিং সেল এর কনসেন্ট্রেট করেন যদি এই সেলটা আলাদা করে বাড়াতে পারেন এখানে কিন্তু আপনার কিছুটা মনোপলি সিস্টেম হবে হবে ভাবে ধরুন আপনি একটি পার্টিকুলার কোম্পানির সাথে করলেন যেগুলো আমরা পিডি কোম্পানি বলি এই পিডি কোম্পানির সাথে লিঙ্ক করেন তাদের ওষুধে দেখলেন যে এফিকেসি ভালো আছে তো এমন ওষুধগুলো দিলেন যে এই ধরনের পেশেন্ট পেলেন আপনি ওই ওষুধগুলো দিতে থাকলেন সেখানে আমরা একটু প্রফিট মার্জিনটা ভালো থাকলো পেশেন্টও ক্লিয়ার হলো এবং সেখানে আপনি নিজের জায়গাটাকে স্টেবল করতে পারলেন তাহলে

এই কথা বলি সার্ভাইভ করাটা ডিফিকাল্ট হয়ে যাবে কারণ এতটুকু আমরা বুঝতে পারছি যে কম্পিটিশন বাড়বে আপনি কাউকেই বলতে পারবেন না যে আপনি কেন পনেরো পার্সেন্ট দিচ্ছেন কেন এত পার্সেন্ট দিচ্ছেন সেটা আপনি বলতে পারবেন না সবার নিজের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার কে কত পার্সেন্ট দেবে কেউ যদি বলে যে আমি ঘর থেকে টাকা লাগিয়ে দান করতে চাইছি তার ব্যক্তিগত ব্যাপার আপনি সেটা বলতে পারবেন না কিন্তু আপনি কিভাবে ভিড় থেকে আলাদা হবেন সেটা আপনাকে জানতে হবে না জানতে পারলে একটা সময়ের পর প্রবলেম ফেস করবে অনেকে হয়তো ভিডিওটা দেখে ভাবছে যে কথাটা কেমন নাকে নাকে আসে কারণ আমার দু তিন ধরে প্রচন্ড সর্দি না অলরেডি বুঝে আছে যখন আপনার সাথে কথা বলছি তো এই বিষয়টা একটু নেগলেক্ট করুন বিষয়টা যেটা বোঝাতে চাইছি যে ইনফরমেশনটা দিতে চাইছি সেটা আশা করি যদি আপনাদের ভালো লেগে থাকে তো বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করে দেন বন্ধুদের সাথে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাছ